তখন খুব ভালো চলতো, অনেক দূর দূর লোক আসতো আমার মোমো খেতে। মোমো হেভি ফেমাস আমার। তা লকডাউন পরে আমি এই জায়গায় আসতে হলো, কেন এই সময় এত ফাঁকা থাকতো না, তো এই সব পুরো প্যাকড আপ থাকতো ওইখানে। এই মুখের সামনে খাবারটা ধরে রাখছিস না, আমার জমাটা পেটে গুড় 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 করছে। তাই করছে, তাহলে খাওয়া শুরু করো। মনে আছে খুব, বলো বলো বলো, জিভে পড়ছে লোভ। ও খেতে হবে। যদি তোমাদের মনে হয় তোমাদের বড় ফুসছে মনটা, তাহলে তোমরা হাতে নাও ফোনটা, এবং তারপরে কি জায়গাটা দাঁড়িয়ে আমরা মোমো খাচ্ছি সেখানে কিন্তু তোমরা আসতে একদম ভুলো না, ঠিক আছে? যদি তুমি ভিডিওর ইন্ট্রো থেকে আউট্রো অবধি টানা খেতেই থাকো, তবে তোমার নামটা সুমিত হতে পারে, তাই তো? আমরা প্রি প্ল্যান্ড ইন্ট্রো শুট করি, একটুখানি স্ক্রিপ্ট ফিট বানাই, নিজেরা কবিতা ফবিতা বানানোর চেষ্টা করি। প্রথমে সুমিত একটা কবিতা বানিয়ে আনলো, খুব বাজে ছিল ওটা, পছন্দ হয়নি। তারপর আমরা এটা বানালাম, জানি না এটা কেমন সেটা তোমরা বলো। বলো কবিতাটা এরকম, কিছুদিন আগে শর্টস ভিডিওতে দিয়েছিলাম ছোট্ট প্রোমো, তাই আজকে খেতে এসেছি সোদপুরের সেরা মোমো। বাবা, আর সেটার জন্য আমরা চলে এসেছি সোদপুর ব্রিজের উপরে ইন্ট্রো শুট করতে। হুড় হুড় করে গাড়ি যাচ্ছে, আমরা কোনো রকম বাইকটা সাইডে দাঁড় করিয়ে, পেছনে সোদপুর স্টেশন, দেখতেই পাচ্ছ ট্রেন আসছে, ট্রেন আসছে। আরে লাভলি, আমার ভয় করছে, কোন ট্রেন মিস করে গেল আজকাল, যা ব্রিজ ভাঙছে অত ভয় করছে, কোন ট্রেন ঢুকে গেলাম। সেটাই, সেটা যদি হয়ে যায় খুব বিপদ হয়ে যাবে। এখন বাজে সন্ধে 8:15, সন্ধে নয় রাত্রির 8:15। আমরা সোদপুরে একটা দোকান আছে যেখানে আমরা প্রায়ই মোমো খেয়ে থাকি, ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করা দরকার। শর্টসে দিয়েছিলাম, অনেকেই বলেছিলে ভিডিওটা দেখতে চাও, সেই জন্য তোমাদের সাথে এটা একটা ডেডিকেটেড ব্লগ শেয়ার করা, আর কিছুই না। মোমোর দাম ফাম কত পিস দেয়, কেমন খেতে, সব আগে হতে চলেছে। ব্রিজে বেশিক্ষণ দাঁড়াবো না, ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব। চলো দোকানে গিয়ে দেখা হচ্ছে, ওখানে গিয়ে অ্যাড্রেস বলছি। ভয় করছে, বা তাড়াতাড়ি যাই। দোকানে এসেই অর্ডার, আমাদের ফার্স্ট অর্ডার চলে এসেছে, কারণ এটা রেডি থাকে। এটা আমাদের প্রায় রোজকার খাবার, প্রায় আমরা এখানে এসে খাই। দোকানের নামটা হচ্ছে নিউ নেপাল মোমো প্লাজা ফাস্টফুড সেন্টার। দোকানটা হচ্ছে চন্দ্রচূড় গার্লস স্কুলের ঠিক পেছনে, যে দুটো পুকুর আছে, জোড়া পুকুর, এর থেকে ভালো ল্যান্ডমার্ক মাথায় আসছে না। ওখান থেকে একটু এগিয়ে আসলেই, এবং চন্দ্রচূড় বয়েজের থেকে একটু আগে, ঠিক সামনেই দোকানটা রয়েছে। এখানে এসে তোমরা ট্রাই করতে পারো। কী ট্রাই করতে পারো? প্রথমে আমরা নিচে হচ্ছে নর্মাল স্টিম মোমো। এখানে এরকম 6 পিস মোমো থাকে, যার দাম হচ্ছে 45। হ্যাঁ, চিকেন স্টিম মোমোর দাম হচ্ছে 45। এটা আমাদের বললাম প্রায় খাই আমরা, এটার আলাদা করে রিভিউ করছি কিরকম একটা লাগছে। মোমোর সাইজগুলো তোমরা দেখতে পাচ্ছ যথেষ্ট বড় বড়। প্রথমে এই চাটনিটা দিয়ে, এই চাটনিটা বা এই সসটা একটু ঝালঝাল হয়, সেজওয়ান সস টাইপের, ভালো খেতে বেশ। অ্যাজ ইউজুয়ালি কাকার মোমো ফাটাফাটি। এর ভেতরে তোমরা চিকেনের স্টাফিংটা দেখতেই পারো, ভেতরে চিকেন একদম একদম ভরপুর রয়েছে, দেখতেই পাচ্ছ। এরকম মোমোর সাইজ 6 পিস মোমো, 45 rupees, ওয়ার্থ ইট। আর এই স্যুপটাও কিন্তু দুর্দান্ত খেতে, আজকে একটু বেশিই গরম লাগছে, সেই জন্য স্যুপের দিকে খুব একটা বেশি ঝাঁপাবো না আজকে। এই স্যুপটা আমরা শীতকালে এসে যখন খেতাম তখন আরও বেশি ভালো লাগতো, এবার আমি গরমে এত বেশি ঘামছি, আর আমি স্যুপ নিজেও খুব একটা বেশি পছন্দ করি না, তবে এই স্যুপটা আমার দারুণ লাগে, খুব ভালো খেতে, এসে ট্রাই করো। তো এটা আমাদের সেকেন্ড আইটেম, প্যান ফ্রাইড মোমো। আর সাথে নিয়ে এসেছি আমার আরেক বন্ধু, বিহার এক স্টুডেন্ট, আমাদের সোদপুরের সেরা অ্যাঙ্কার জয়ন্ত মজুমদার। মানে তুই বলতে চাইছিস যে মানে এই মুখের সামনে খাবারটা ধরে রাখছিস না, আমার জমাটা পেটে গুড় 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 করছে। তাই করছে, তাহলে খাওয়া শুরু করো। মনে আছে খুব, বলো বলো বলো, জিভে পড়ছে লোভ। ও খেতে হবে। তবে তার আগে ভাই একটা জিনিস মনে করছে বলি। বলো, মোমো মোমো দাদা ভালো মোমো, আমি আজ খাচ্ছি দাদা ফ্রাইড মোমো। ও লাভলি। আচ্ছা, যদি তোমাদের মনে হয় তোমাদের বড় ফুসছে মনটা, তাহলে তোমরা হাতে নাও ফোনটা, এবং তারপরে কি জায়গাটা দাঁড়িয়ে আমরা মোমো খাচ্ছি সেখানে কিন্তু তোমরা আসতে একদম ভুলো না, ঠিক আছে? আমি টেস্টটা করে রিভিউটা দিচ্ছি, দাঁড়াও দাও। আহ, তারপরে এটা বলতে পারবো দারুন, জাস্ট খেলাম তো, ইটস অসাম, দারুন। তুই কাকা তো এমনি সেরা মোমো বানায়, আলাদা করে তো কিছু বলার নেই। আজকে মনে হচ্ছে একটু বেশি ভালো বানিয়েছে দেখে মনে হচ্ছে, খেয়েও দেখি সেটা আমি কি ঠিক। আমি কখন তো ভুল হতেই পারি না, একবারে সেই বানিয়েছে অ্যাজ ইউজুয়াল। আগের দিনের থেকে আরও ভালো, কাকা মানে প্রত্যেক দিন ভালো ভালো তৈরি করে, মানে দিনকে দিন আরও ইম্প্রুভ হয়, মানে সত্যি অসাধারণ খেতে। ভেতরে চিকেনের কোয়ান্টিটিটা কি দেখতে পারি? পারফেক্ট ফ্রাইড চিকেনের কোয়ান্টিটি দেখতে চাও? দেখতে পাচ্ছ কি চিকেনটা? কিন্তু বের করে দেখাবো, ভালো পোক্তো, ভালো পোক্তো চিকেনটা, পোক্তো না চিকেনটা, পোক্তো খেয়ে মজা আছে। ভালো মুরগি ছিল এই ফ্রাইড, প্যান ফ্রাইড মোমোটার দাম হচ্ছে 1 প্লেট 80 টাকা মেবি, আর এখানে 6 পিস থাকে, ওয়েল প্রিপেয়ার।
তো তোমরা এসে ট্রাই করতেই পারো। এবার আমরা তারপরে আইটেমের দিকে যাই, এবার দেখো পানিহাটি এক্সপো থেকে কিন্তু বেশ একটা উদ্দেশ্যে দাঁড়িয়ে গেছে, দুপাশে দুটো বডিগার্ড নিয়ে খেতে দাঁড়ানো। ওখানে খাচ্ছিলাম দই ফুচকা, পাশে ছিল শাগনিকা সোহম, ওদের দুজনকেও তোমরা দেখেছো। যদি না দেখে থাকো আই বাটনে পানিহাটির ব্লগটা আছে এক্সপো, সেটা চেক করে নাও। চেক করে এসে এই ভিডিওর কমেন্টে জানাও ওদের দুজনের নামটা কি ছিল, আজকে আর পরিচয় করাও। তো যাই হোক, প্রথমে এটা খাবো হচ্ছে, প্রথমে না লাস্ট খাবার এটা, এটা হচ্ছে গিয়ে শেফালি। এরকম সাইজের ছটা পিসে এটাকে ভাগ করে দেওয়া হয়েছে, ওপরটা মানে জবরদস্ত ক্রাঞ্চি যাকে বলে। এই চামচটা দিলে আমি ক্রাঞ্চিনেসটা শব্দটা আমি শুনতে পাচ্ছি। আর ওপর দিয়ে এটা বোধহয় ওই চিলি চিকেনের সস টাইপের বা চাইনিজ সস গ্রেভি টাইপের দেওয়া রয়েছে। সবথেকে ছোটো পিসটা আমি ট্রাই করি এইটা, টু বি অনেস্ট। আগের যে দুটো খাবারের রিভিউ হলো ওটা আমরা প্রায় এখানে ট্রাই করি, শেফালিটা আগে ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইম খেলাম। ওপরটা মানে প্রচণ্ড কুড়মুড়ে কুড়মুড়ে খাচ্ছি, কর্ম কর্ম শব্দ হচ্ছে। ভেতরে ছোট্ট ছোট্ট এরকম চিকেন চাংস রয়েছে যেটা বাইরে পড়ে গেছে, এবং ওপর দিয়ে গ্রেভিটা আহা দারুণ লাগছে, দারুণ লাগছে। আর সুন্দর আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, সব কিছু মিলে এত জমে যাচ্ছে ব্যাপারটা। আর পাশ থেকে দুজন মনে মনে লোভ দিচ্ছে, আমি জানি, ট্রাই করে দেখব। দুজনে চিয়ার্স করে খেতে হয় দুজনে একসাথে খেলে। আর বারকর চিয়ার্স কর। আত খাওয়া খুবই ভালো খেতে, এক্স্যাক্টলি আমি আগে শেফালিটা খাইনি, আজকে ফার্স্ট টাইম খেলাম। এটাও কিন্তু সেটা খেতে, শেফালির দামটা কত জিজ্ঞেস? 50 টাকা, 50 টাকা, 50 টাকা এক চিকেন শেফালি, ঠিক আছে। বাট শেফালিটা 10-20 টাকা কম মতে পারত, ঠিক আছে। প্যান ফ্রাইড মোমোটা একদম জাস্টিফাইড দাম, ঠিক আছে, ওয়ার্থ ইট। চিকেন স্টিম মোমোটা তো ওয়ার্থ ইট, অবভিয়াসলি তোমরা খেয়েই বলবে। অ্যান্ড ইফ ইউ আর আ মোমো লাভার, এই দোকানটা ট্রাই করার পর ইউ উইল লাভ মোমো মোর। আর যদি ইউ আর নট আ মোমো লাভার, এটা খাওয়ার পর ইউ উইল ডেফিনেটলি লাভ মোমো, একদম। এটা অবশ্যই এখানে এসে ট্রাই করে দেখো, কোনো বাড়িয়ে বলছি কি না, ট্রাই না করলে বুঝবে না, এটা টেস্ট বার তোমাদের উত্তর দেবে, এটা আমরা কিছু বলবো না। খেয়ে এসে কমেন্টে জানিও কেমন লাগলো। শেফালিটা খেলে সবাই গ্রেভিটা দিয়ে খেলো, গ্রেভিটা দিয়ে দারুণ লাগে শেফালি। ও এমনভাবে শুরু করলো, আর শেফালিটা খেলে আমি বললাম মধ্যে কারোর কথা মনে পড়ে পড়ে গেল নাকি শেফালি খেয়ে কি জানি। এটা খাওয়ার পর না মাঝে মাঝে লস্যির কথা খুব মনে পড়ছে। ও আচ্ছা, জানতে না পারো আগের ভিডিও দেখে নিও কি হয়েছে। আরে সবাই তো শিখে যাচ্ছে ভাই, আমরাও শিখে গেছি কি কি বলতে হয় কি না বলতে হয়। দুর্দান্ত দুর্দান্ত, অবশ্যই ট্রাই করো। কাকুর সাথে একটু কথা বলবো, সেটাও তোমরা দেখো, কাকু ভীষণ ভালো একজন মানুষ। তো ভিডিওটা শেষ অবধি দেখো, ভালো লাগলে একটু লাইক করবে। আমি যবে থেকে আমার দোকান ওপেনিং হয়ে করেছি, আমি তখন থেকে আমি ভালো কোয়ালিটি আমি চেষ্টা করেছি। মানে হঠাৎ করে দোকানটার কথা কেন মনে হলো? আমি যদি একটু ভালো মানুষকে মানে খাওয়াতে পারি আমারও ভালো লাগবে। এটা হচ্ছে ফার্স্ট আমি ওপেনিং করেছি খর্তা 1 নম্বর স্টেশনে, ওইখানে ছিল তোমার প্রায় 3-4 বছর ওখানে চালিয়েছি, তখন খুব ভালো চলতো, অনেক দূর দূর লোক আসতো আমার মোমো খেতে, মোমো হেভি ফেমাস আমার তখন থেকে। তো এই জায়গাটা লকডাউন পরে আমি এই জায়গা আসতে হলো, কেন কি ওইখানে স্টেশনের মধ্যে এলাও নেই, গ্যাস এলাও নেই বলে ওখানে ছেড়ে দেওয়া হয়েছে। না তো এই জায়গাতে আমার এই সময় এত ফাঁকা থাকতো না, তো এই সব পুরো প্যাকড আপ থাকতো। ওইখানে লকডাউন হলো, তারপরে এইদিকে 6-9 মাস না কত মাস এমনি বসলাম, আমি বসি না ঘরে বসলাম, কাস্টমার ধরা কাস্টমার আছে, বাইরে বাইরের দিকে অনেক কাস্টমার আছে, ঠিক আছে। এইটা পারবো আমি মানুষকে ভালোভাবে খাওয়াবো, চেষ্টা করবো ভালো, এর থেকে আরও ভালো বানাতে পারি, চেষ্টা করতেই যাবো। সকাল থেকে আমি সকাল 9টায় ওপেন করি দোকান, সকালে কচুরি ভাজি আনি, সকালে কচুরি তরকারি, 12:30, 12:30 মধ্যে পুরো কমপ্লিট হয়ে যায়। বিকালে তোমার 5:30 থেকে 6টার পরে অ্যাভেলেবেল, যদি তুমি ভিডিওর ইন্ট্রো থেকে আউট্রো অবধি টানা খেতেই থাকো তবে তোমার নামটা সুমিত হতে পারে, তাই তো? দাড়ি ফাড়ি, দাড়িতে মাখিয়ে মুখে লাল করে আলাদাই ব্যাপার। কি খাচ্ছি সেটা বল একটু। চিকেন লালিপপ, চিকেন লালিপপ, চিকেন লেগ পিস না, চিকেন লেগ পিস, তাহলে ডাক হতে হবে। কেমন খেতে? হলুদ হওয়া খেতে, একটু গরম আছে, আর মুখে বাকি না, কুকিংটা পাকা হোক পাকো। এবার কমেন্টে লোকে তোতলা লিখলো বলে আমি খাকি গো, খাকি গো, খাকি গো, আমি খেয়ে বলবো, পরে বলবো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড এখানে এসে ঝটপট ট্রাই করো, জায়গাটা ভিজিট করো, খাবারগুলো আসলেই ভালো, তোমরা ট্রাই করে তবে নিজেরা বুঝতে পারবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, সাথে শেয়ারও করতে হবে, সব কিছু করতে হবে, যা যা করা যায় সেগুলো সব করে দিতে হবে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব টাটা, সাথে খেতেও হবে। বিজয় দা এমন একজন মানুষ যে খাওয়ার শেষে
200 টাকা গুগল পে করে আর 5 টাকা ক্যাশ দেয়। 205 টাকা বিল হয়েছিল, আমার ব্যাংকে খুচরো নেই, তাই 200 টাকা জিপে করেছি, 5 টাকা খুচরো। 5 টাকা খুচরো নেই? কেমন ব্যাংক তোমার? গরিব ব্যাংক, গরিবদের ব্যাংক।